হ্যালো গাইস ওয়েলকাম টু বঙ্গ সন্তান আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাটন কষা দেখো বিদেশে মাটন পাওয়া যায় কালকে আমি এখানে তো আমাদের মতন ওই রকম খুবই ফ্রেশ মাটন পাওয়া যায় না যে তোমার সামনে কাটছে আর তুমি কিনে আনছো আমাদেরকে ফ্রোজেন কিনতে হয় তো আমি কালকে অস্ট্রেলিয়ান মাটন কিনে এনেছি আমি ভাবছিলাম কেমন টেস্ট হবে কিন্তু রান্না করার পর অসাধারণ টেস্ট হয়েছে আর আমি খুব একটা যে কষা বানিয়েছি তা না ঝোল রেখেছি মাটন ঝোল রেখে খেতেই বেশি ভালো লাগে আলু দিয়ে কাল রাতে বানিয়েছিলাম তারপরেও এক্সট্রা বেঁচে গেছিল পাঁচশো গ্রাম আমাদের ইন্ডিয়ার টাকায় প্রায় আটশো টাকা দাম পাঁচশো গ্রামের দাম ফ্রোজেন আর তার সাথে আজকে লাঞ্চে আছে হচ্ছে তোমার সয়াবিন দিয়ে ডাল তোমার যেটা একদম তিন রকমের ডাল মিক্সড আছে মুখ মুসুর আর অড়হর আর তার সাথে হচ্ছে সোয়াবিন একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বানিয়েছি আর আজকে হচ্ছে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আর দেখা যাক কেমন হয় কালকে তো মাটনটা রাতেই খেয়েছিলাম বাট ভিডিও বানানো হয়নি অসাধারণ টেস্ট সত্যি বলছি মানে আমি ভাবতে পারিনি আজ চার বছর প্রায় হয়ে গেল আমি তাইওয়ানে আছি তো আফটার ফোর ইয়ার্স আমি এটা খুঁজে পেয়েছি এই ধরনের মাটন তো খুব সুন্দর খুবই সুন্দর আর আজকে আমাদের আমি ভাবছি লাঞ্চটা জমে যাবে থিও কিছুই নেয়নি মাটনের কেন জানি না সব রিপিপগুলো আমাকেই দিয়ে দিয়েছে তো ও এখন সার্ভ করছে আমাকে এইগুলো তো আমি এগুলো রান্না করলাম দুপুরে দারুণ থিও থিও কালকে খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে মাটন লাইক ও মানে গন্ধ থাকলে খেতে পারে না আর প্রপার বয়েল্ড হয়েছে যেহেতু আমি প্রেসার কুকারে বয়েল্ড করে নিয়েছি তো আমরা এখন খাই আমরা এনজয় করি আমাদের লাঞ্চ তোমরাও এনজয় করো তোমাদের লাঞ্চ সি ইউ ইন অ্যানাদার ভিডিও স্টিল দেন প্লিজ টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর বিলাফ পার্সন বা